আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি ছাগলনাইয়া বাজার। তো আপনারা তো ভিডিওর মাধ্যমে অলরেডি দেখতেছেন, আমি এখন মেন বাজারের দিকে যাইতেছি, মানে ছাগলনাইয়া বাজারের দিকে। তো ছাগলনাইয়া এটা হচ্ছে যে ফেনী জেলার মধ্যে পড়ছে, এবং ছাগলনাইয়া এটা একটা উপজেলা, মানে ছাগলনাইয়া উপজেলার সবচাইতে বড় বাজার হচ্ছে ছাগলনাইয়া বাজার। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ছাগলনাইয়া বাজারটা একটু করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন বা উপলব্ধি করতে পারেন। আর ছাগলনাইয়ার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কিন্তু আরও এক বছর আগে দেওয়া আছে, মানে আপনারা যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন, তাহলে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন যে এক বছর আগে ছাগলনাইয়া এবং বর্তমান ছাগলনাইয়ার মধ্যে কতটুকু পার্থক্য আছে। তো ছাগলনাইয়া নামটা কিন্তু আসলে পূর্বে ছাগলনাইয়া ছিল না, এই নামটা আসলে সাগর নাইয়া থেকে ভুলক্রমে ছাগলনাইয়া হয়ে গেছে। আমি যতদূর ঘাটাঘাটি করে দেখছিলাম, এটা কিন্তু পূর্বে ছাগলনাইয়া নাম ছিল। অনেকের মতে ছাগলনাইয়ার পূর্ব নাম ছিল জমাদার বাজার। তো আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, এই সুবাদে আমি বলতেছি। আর বর্তমানে 7 নম্বর যে ইউনিয়নটা আছে ছাগলনাইয়ার, ওই ইউনিয়নটা কিন্তু পৌরসভা কর্তৃক পরিচালিত হয়, এটা কিন্তু বিলুপ্ত, মানে পুরো এরিয়াটাই পৌরসভার আন্ডারে পড়ে গেছে। ছাগলনাইয়ার মধ্যে আরও 5টা ইউনিয়ন আছে, এটার মধ্যে হচ্ছে 5 নম্বর মহামায়া এবং 6 নম্বর পাঠাননগর, 7 নম্বর তো বিলুপ্ত আমি বললাম, এরপর হচ্ছে যে 8 নম্বর হচ্ছে রাধানগর, 9 নম্বর শুভপুর, 10 নম্বর হচ্ছে গোপাল। তো আপনারা যারা এদিকের আছেন অবশ্যই চিনেন, আর না চিনলে আমি তো বলতেছি। আর ছাগলনাইয়া বাজার এটা কিন্তু অনেক বড় বাজার, আপনারা তো অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন, এটা কিন্তু অনেক উন্নত বাজার। এই বাজারে মোটামুটি যা যা থাকার দরকার সব কিছুই আছে। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারলাম না, আমি বাজারের উপরটাতে একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ছাগলনাইয়া বাজারটা দেখতে কেমন। বিস্তারিত আমি আপনাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা বাঁ সাইডটা লক্ষ্য করেন, অলরেডি ছাগলনাইয়া পৌরসভার গেটটা দেখতে পাইতেছেন, আপনারা দেখছেন গেটটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এটা অতিক্রম করে সামনে যাচ্ছি, সামনে আরও সরকারি ভবন আছে, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি কিন্তু একদম শুভপুরের যে রোডটা গেছে, আমি ওই রোডটা দিয়ে একদম লাস্ট মাথা পর্যন্ত যাব, পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি কিন্তু একদম নর্মাল মোডে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আর ফেনী নোয়াখালী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা। অনেকে আমাকে কমেন্ট করেন, ফেনী নোয়াখালী তো এক না, আপনি কেন এক দিলেন? আসলে মূলত হচ্ছে আমি দুই জেলার ভিডিও দিয়ে থাকি বিধায় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম ফেনী নোয়াখালী। তো অলরেডি আমার পেজে কিন্তু ফেনী থেকে পরশুরাম পর্যন্ত পুরো রাস্তার ভিডিও কিন্তু দেওয়া আছে, এবং পরশুরাম বাজারের ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনাদের যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা তো দেখলেন এটা হচ্ছে ছাগলনাইয়া উপজেলা পরিষদ। তো আমরা এখন এটা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আর আমি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি, আপনারা কী ধরনের ভিডিও পেতে মন চায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি মতামত এবং কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করি। বাঁ সাইডটাতে যে রোডটা দেখছেন এটা কিন্তু পরশুরামে দিয়ে গেছে, আপনারা এখান থেকে ফুলগাজি পরশুরাম ওইদিকে যাইতে পারবেন। তো আমরা এখন শুভপুরের রোডে আসি, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো ঠিক আছে, ভিডিও আজ এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর কোনো কিছু যদি দেখতে মন চায় বা জানতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।